সেফটি ফার্স্ট কেন বললাম, কারণ হচ্ছে আপনার চ্যানেলে টাকা ইনকাম করার জন্য আপনি ভিডিও করছেন, সমস্ত কিছু করছেন, কিন্তু তার বদলে যদি আপনার চ্যানেল টার্মিনেটই হয়ে যায় তাহলে আপনার টাকা ইনকাম করার স্বপ্নটা বৃথা হয়ে যাবে। তার জন্য যাতে এরকম পরিস্থিতি আপনাদের ফেস না করতে হয় তার জন্য আমার এই টোটাল সিরিজটা, প্রথম পার্ট সেকেন্ড পার্ট আমার যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আর আজকে যে আমি যেগুলো বলতে যাচ্ছি সেগুলো অবশ্যই ফলো করবেন, কারণ এই জিনিসগুলোর মধ্যে কিছু হলেই ইউটিউব কিন্তু সাথে সাথে ওয়ার্নিং দিয়ে দেবে, ওয়ার্নিং দেওয়ার পরেও যদি আপনারা না মানেন তাহলে কিন্তু আপনার চ্যানেল টার্মিনেট করে দেবে। এরপরে আমাকে বলতে পারবেন না যে আমি এটা আমি চেষ্টা করেছিলাম আপনাদের জন্য কিন্তু আপনারা সেটা ফলো করেননি। আপনাদের মধ্যে অনেকেরই হয়তো ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের অত লম্বা লম্বা আর্টিকেল হয়তো পড়াটা পসিবল হয় না, বা অনেকেই এর জন্য পড়ে না, টাইমেরও অভাব হয়তো আছে যার জন্য সেটা করতে পারে না বা কেউ বুঝতে পারে না। তো তার জন্য সলিউশন হিসেবে আমি এটা সিরিজটা তৈরি করেছি যাতে আপনাদের সহজ ভাষায় আপনাদেরকে বলতে পারি কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে ইউটিউব কী কী বলতে চায়, কী কী পালন না করলে আপনার চ্যানেল কিন্তু প্রবলেমে পড়ে। তো আজকে হচ্ছে কি এটা পার্ট থ্রি কমিউনিটি গাইডলাইন্সের, চলুন দেখে নেওয়া যাক কী আছে আজকের ভিডিওতে। আজকের আমাদের টপিক হলো হচ্ছে গিয়ে সেন্সিটিভ কন্টেন্ট, তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে নিউডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট পলিসি। এর মধ্যে কি কি পড়ে, যদি আপনার ভিডিওতে বাজে সিন যদি আপনি দেখান যাতে ভিউ পাওয়ার জন্যে, বা কোনো জায়গাতে কোনো ফিল্মের ক্লিপস ওখান থেকে তুলে আনলেন, বা আপনার কোনো সেলিব্রিটির ফটো এডিট করে তার অন্য কোনো মুখ বসিয়ে এই টাইপের যদি এডিটিং করা কোনো সেক্সুয়াল কন্টেন্ট যদি আপনি আপনার ভিডিওতে প্রোভাইড করেন তাহলে কিন্তু ইউটিউব সাথে সাথে ওয়ার্নিং দেবে আর আপনার চ্যানেল কিন্তু টার্মিনেট করে দেবে। সুতরাং এই টাইপের জিনিস ভুল করেও করতে চাইবেন না ভিউ পাওয়ার জন্য। তবে ইউটিউব এটা বলেছে যে আপনার নিউডিটি যদি আপনি কিছু দেখান তার মধ্যে যদি কিন্তু এডুকেশনাল কন্টেন্ট যদি কিছু থাকে, যেরকম আপনি সায়েন্টিফিক এডুকেশনাল রিসার্চ কোনো কন্টেন্ট যদি তৈরি করে থাকেন তাহলে সেরকম আপনার টাইটেল থাম্বনেল আর ডেসক্রিপশনের ডিসক্লেমার দিয়ে আপনি সেরকম ভিডিও করতে পারেন, যদি সেই রকম টাইপের মানে কন্টেন্ট যদি আপনার থেকে থাকে। এই রকম বাদে কিন্তু আপনি কিছু করতে পারেন না, শুধুমাত্র এটাই পারমিশন ইউটিউব দিয়েছে। নেক্সট হচ্ছে থাম্বনেল পলিসি। এর মধ্যেও সেম আপনি যদি কোনো থাম্বনেল আপনি ক্রিয়েট করছেন, থাম্বনেলে যদি আপনার কোনো বোল্ড সিন কিছু পর্নোগ্রাফি কিছু সিন দিয়ে যদি আপনি থাম্বনেলটা তৈরি করেন তাতে ক্লিক বেট করেন সেটাতে যাতে লোকে ওটাতে ভিউ বাড়ানোর জন্যে, কিন্তু ভিডিওতে আছে অন্য কিছু বা এরকম টাইপের জিনিস যদি করার কথা ভেবে থাকেন তো একদম ভুল করবেন। এই টাইপের জিনিস কিন্তু ভুল করে করতে চাইবেন না, ইউটিউব সাথে সাথে ওয়ার্নিং দিয়ে দেবে। এরকম স্ট্রাইক 3 মাসের মধ্যে যদি পড়ে যায় 3টে তাহলে আপনার চ্যানেল টার্মিনেট। নেক্সট হচ্ছে চাইল্ড সেফটি পলিসি। এর মধ্যে কি আছে যে আপনি আপনার কন্টেন্টে এমন কিছু যদি থাকে যেটা বাচ্চাদের জন্য হার্মফুল, যেরকম চাইল্ড সেক্স অ্যাবিউজ ভায়োলেটিং কন্টেন্ট, যেরকম ডেঞ্জারাস কিছু অ্যাক্ট করছেন সেটা বাচ্চাদের মনে প্রভাব পড়ছে, আপনি কোনো কার্টুনের ছবি দিলেন যাতে বাচ্চারা ওটা থেকে ক্লিক করে কিন্তু ভেতরে কিছু সেক্সুয়াল কন্টেন্ট হোক অথবা খুন খারাপি কিছু দেখাচ্ছেন যেটা বাচ্চাদের মনে এফেক্ট পড়বে, সেই টাইপের জিনিস কিন্তু করা যাবে না। ইউটিউব কিন্তু সোজাসুজি বারণ করে দিয়েছে এই টাইপের জিনিস করতে, আর চাইল্ড সেফটি কিন্তু ইউটিউব খুব ভালোভাবে দেখে, কারণ তার জন্য কিন্তু ওই আমাদের ওই ফিচার্সটা দেওয়া থাকে যে এজ রেস্ট্রিকশনের। নেক্সট পয়েন্ট হচ্ছে সুইসাইড অর সেলফ হার্ম পলিসি। এই পলিসির মধ্যে যদি আপনি কোনো সময়তে এরকম কোনো ভিডিও বানান যাতে কিভাবে সুইসাইড করা যায়, ইজি প্রসেস কি সুইসাইড করার বা আদার্স এই টাইপের জিনিস যদি আপনি কোনো কন্টেন্ট বানাতে চান তাহলে কিন্তু আপনার চ্যানেলকে কেউ বাঁচাতে পারবে না। নিজেকে কিছু হার্ম করছেন এরকম মানে শিরা কেটে দেওয়া বা কিছু এই টাইপের জিনিস যদি করে থাকেন সেটা অডিয়েন্সকে দেখাতে থাকেন, আর যদি কোনো অডিয়েন্সের যদি হার্ট দুর্বল থাকে অথবা তারা যদি মেন্টালি স্ট্রেসফুল থাকে তারা তাদের ওই ভিডিও কিন্তু এফেক্ট প্রচণ্ডভাবে পড়বে, তাহলে তাদের যাতে এফেক্ট ওই রকম খারাপ কিছু না হয় তার জন্যই ইউটিউবের এই পলিসি যাতে আপনারা এরকম কিছু না করেন। যদি এই টাইপের জিনিস কিছু করেন আর ইউটিউব ধরে ফেলে তাহলে কিন্তু আপনার চ্যানেল টার্মিনেট করে দেবে। তো সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে এই 4টে পয়েন্ট আছে, এটা আমি শর্টে বলে দিলাম যে এই কটা এইভাবে এই জিনিসগুলো কিন্তু ভুল করেও করতে যাবেন না, ইউটিউব ধরে ফেললেই আপনার চ্যানেল কিন্তু ব্যান করে দেবে। তো আজকের ভিডিওটা এটুকুই, আমার সিরিজটা উদ্দেশ্যই ছিল হচ্ছে গিয়ে যাতে আপনাদের কমিউনিটি গাইডলাইন্সের সম্পর্কে এডুকেট করতে পারি, আপনাদেরকে বোঝাতে পারি যে কোন কোন জিনিসগুলো আপনার চ্যানেলের পক্ষে ক্ষতিকর, এই জিনিসগুলো করলে আপনার চ্যানেলের ক্ষতি হবে। সুতরাং আপনারা এই ভুলগুলো করবেন না আর আমার কমিউনিটি গাইডলাইন্সের এই 3টে পার্ট দেখে নেবেন যাতে আপনার চ্যানেলে কোনো ক্ষতি না হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার পাশে থাকবেন,
নেক্সট আরও অনেক কমিউনিটি গাইডলাইন্সের চ্যাপ্টার হয়ে যাওয়ার পরেও আমি চ্যানেল গ্রোথের ব্যাপারেও অনেক কিছু আমি টিপস দেবো। চলুন আজকে এইটুকুই, টাটা।